বন্ধুরা, সবপ্রথমেই তোমাদের সবাইকে আমি বলতে চাই জয় শ্রীকৃষ্ণ। কারণ আজ হচ্ছে জন্মাষ্টমী। অ্যান্ড তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আরাম করতে পারছো। আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা। শুধু সকালকে বলছি গুড মর্নিং, তোমাদের দিনটা আজকে খুব ভালো যাক, শুভ হোক। আজকে একটা শুভ দিন, যেহেতু বললাম আজকে জন্মাষ্টমী। তো আজ আমাদের বাড়িতে বানানো হবে তালের একটা নতুন রেসিপি, যেহেতু শাশুড়িমা বাড়িতে নেই, সেহেতু সেটা আমি আর আমার জা দুজন মিলে করেছি। তো সেটাই ভালো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই কারণে আজকে আমার ভিডিওটা করা। তো এই রেসিপিটা দেখার জন্য তোমার সঙ্গে থাকো, পাশে থাকো। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাকে পরবর্তীকালে যে ভিডিওগুলো আপলোড করবো তার নোটিফিকেশনটা যেন তোমার কাছে পৌঁছে যায়। তো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করো। তো বন্ধুরা, এই রেসিপিটি আই থিঙ্ক তোমাদের অনেকেরই পছন্দ হবে, অনেকে নাম শুনেছ হয়তো তালের পিঠে। তো আজকে আমি এটাই করবো, তালের পিঠে এটাই বানাবো বাড়িতে। আমরা আমাদের মতো করে বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর হয়তো অনেকেই তাল খেতে পছন্দ করো করো না, কিন্তু তো এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে একবার না একবার ট্রাই করো, দেখবে যা তাল খেতে পছন্দ করো না ওদেরও ভালো লাগবে। আর যেহেতু তাল আজকে করবো এ কারণে, কারণ আজ যেহেতু জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীতে বেশিরভাগই জানো প্রত্যেকটা বাড়িতেই তাল বড়া, তালের কোনো রেসিপি হবেই। তো সেহেতু আজকে আমাদের বাড়িতেও সেই হচ্ছে তালেরই, তাহলে আমি তোমার সঙ্গে এটাই শেয়ার করি। তো সেই কারণে আজকে ভিডিওটা করা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, আর আমাদেরকে এভাবেই সাপোর্ট করো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমরা তিনটে তাল নিয়ে নিয়েছি, এবং তাল থেকে আমরা রসগুলোকে, মানে শাঁসগুলোকে বার করে নেবো এভাবে ঘষে ঘষে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে তালের শাঁসটা বার করে রাখা হয়েছিল, সেটাতে এখন মেশানো হয়েছে ময়দা। তো এখানে আমি ব্যবহার করেছি আশীর্বাদ আটা। তো এখানে নিয়েছি এক বাটি দেড় বাটি মতো আশীর্বাদ আটা। আর এখানে ময়দাটা পরিমাণ মতো নিতে হবে, দেখতে হবে যেন খুব, যেন পেস্টটা যেন খুব পাতলা গাঢ় বা খুব যেন পাতলা না হয়ে থাকে। যেমন তাল বড়া করার জন্য যেরকম করে আমরা ময়দাটা আর তালের শাঁস দিয়ে মাখানো হয়, সেভাবে এইভাবে পিঠে করার জন্য এইভাবে ভালো করে মাখে নিতে হবে, যেন তালের বড়ার মতো করেই। তো এইভাবে দেখো মাখানো হয়ে গিয়েছে। তো এইভাবে কিছুটা মাখানোর পরে টেক্সচারটা দেখবে খুব সুন্দর চলে আসবে, নিজেরাই বুঝতে পারবে পরিমাণ, মানে তালের শাঁস অনুযায়ী তোমাদেরকে ময়দাটা এখানে ব্যবহার করতে হবে। ময়দার সাথে তালের শাঁসটা ভালো করে মাখানো হয়ে গেলে এতেই দিতে হবে চিনি। তো তোমরা এখানে গোটা চিনি, মানে যেরকম চিনি থাকে সেটাও ইউজ করতে পারো, বা অনেকে মিক্সিতে পেস্ট, মানে গুঁড়ো করে সেটাকে চিনি গুঁড়োটাও দিতে পারো। তো আমি এখানে নিচ্ছি এরকম এতটা চিনি, মোটামুটি এক কাপ হবে, এক কাপ মতো এখানে চিনি নিয়েছি, এবং সেটাকে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। চিনি চিনি দেওয়ার পর এখানে মাখিয়ে নিতে হবে। অনেকে গুড় খেতে পছন্দ করে, চিনির টেস্ট অনেকে পছন্দ করে না, গুড় পছন্দ করে, তারা গুঁড়ো এখানে ইউজ করতে পারো, অসুবিধা নেই। মাখানো হয়ে গেছে। তো এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, এবং কড়াইয়ে সেটা আমরা দুধ ঢেলে নিচ্ছি। তো এখানে আমরা ব্যবহার করেছি প্যাকেজিং দুধ আমুল গোল্ডের, কারণ বাড়িতে আমাদের এটাই ছিল। তো ভাবলাম, আর এমনিতেও ঘোষ আজকে দুধ দিয়ে যায়নি, তো এটাই ছিল, তো ভাবলাম এটাই ব্যবহার করে নিই। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর আমরা দিয়ে দিব এলাচ। এলাচটাকে ভালো, মানে প্রথমে ফাটিয়ে নিয়েছি, তারপর এটা দিয়ে দিয়েছি। এরপর এটাকে নাড়তে থাকতে হবে, মানে কিছুক্ষণ ফুটিয়ে এটাকে, মানে আমুল গোল্ডের দুধ এমনিতেই অনেকটা ঘন হয়, তো এটা একটু ফুটিয়ে আরও একটু ঘন করে নিতে হবে। যখন এইভাবে দেখো কত সুন্দর ফুটছে দুধটা, এই যখন যখন ভালো করে ফুটবে, এতে দিয়ে দিতে হবে তালের এই এগুলো। যেভাবে তাল বড়া তোমরা ছাড়ো, সেভাবে এরকম গোল গোল করে ফুটন্ত দুধের ওপর ছেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে ফুটন্ত দুধের ওপর তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। দুধটাকে মোটামুটি এখানে ফোটানো হয়েছে 10 থেকে 15 মিনিট মতো, মানে একটু ভালো করে ফুটাতে হবে, যেন ভালো করে এভাবে ফুটে ওঠে, এবং দুধটা যেন একটু ঘন হয়ে ওঠে, মানে যেরকম পরিমাণ ঢালবে তার থেকে যেন ঘন হয়ে ওঠে। যেহেতু আমি আমল গোল্ড দুধ ইউজ করেছি, সেখানে দুধটা অনেকটা ঘনই থাকে, অল্প ফুটাতে হয়েছে, মোটামুটি 10 মিনিট মতো ফুটিয়েছি। এমনি তোমরা নর্মাল যদি দুধ থাকে ঘষের দেওয়া দুধ, তা তোমরা এখানে সেক্ষেত্রে 15 থেকে 20 মিনিট ফুটাতে পারো। তো এইভাবে বড়াগুলো ছেড়ে দিতে হবে।
সবগুলো। আর এগুলো যখন হয়ে আসবে তখন দেখবে ঠিক দুধের পরে ভেসে উঠছে। তো এইভাবে সবগুলো আমরা দিয়ে দেবো। আর এইভাবে দেওয়ার মাঝে মাঝে এভাবে একটু নাড়া দিতে হবে যেন একে অপরের সাথে বড়াগুলো লেগে না যায়। তো ফ্রেন্ডস, যেহেতু প্রথমেই বলেছিলাম যে আমার শাশুড়ি মা এখন বাড়িতে নেই, তো আমরা দুই বউ মিলেই করেছি। তো আমার যা মানে রিম্পাদির বেশিরভাগটা ওই করেছে, কিন্তু একা একাই পিঠেগুলো ছাড়তেও প্রচুর প্রবলেম হয়, অসুবিধা হয়, কারণ তাড়াতাড়ি ছাড়তে হয়। সেহেতু আমি জাস্ট ওকে একটু হেল্প করে দিয়েছি, পিঠেগুলো ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার এই পিঠেগুলো ফুলে উঠতে শুরু করেছে দুধের ওপর, কারণ এগুলো হয়ে এসেছে প্রায় মোটামুটি এই বড়াগুলো দেওয়ার পর 10 মিনিট নয়, ঠিক 7-8 মিনিট পর থেকে এগুলো এরকম ভেসে উঠতে শুরু করবে। এই দেখো, এরপর দিয়ে দেওয়া হলো চিনি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তারপরে এটা ফুটে উঠলে মানে এই তালের বড়াগুলো এরকমভাবে ভেসে উঠলে সেটার পর চিনি দিয়ে দিতে হবে। দেখো অনেকটাই ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এরপর দিয়ে দেওয়া হচ্ছে গুড়। গুড়ের টেস্টটা মানে টেস্টটা অনেকটা সুন্দর লাগে, সেন্টটা ভালো আসে, আর গুড়ের দিলে টেক্সচারটাও সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, আর খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে। পিঠে হোক, পায়েস হোক, ফুলি হোক, যে কোনো কিছুতেই গুড় দিতে হলে কি না তোমরা গ্যাসটা বন্ধ করে দিবে, দেখে ভালো হবে। তো বন্ধুরা এই দেখো, দেখতেই পাচ্ছ আমাদের তালের পিঠে একদম রেডি হয়ে গিয়েছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। তো বন্ধুরা, পুরো ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখালাম আজ কী করলাম না করলাম, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কীভাবে রেসিপিটা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই শেয়ার করেছি। তোমরা অবশ্যই পুরোটা দেখো এবং একবার অবশ্যই ট্রাই করো। যারা তাল খেতে পছন্দ করো না, আই থিঙ্ক তাদেরও রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের দিনটা খুব এনজয় করো, ভালোভাবে কাটাও, কারণ একটা আজকে ভালো খুব শান্তির দিন, যারা কৃষ্ণভক্তদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সবাইকে আর একবার হরে কৃষ্ণ, ভালো থেকো, সঙ্গে থেকো, এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, বাই বাই। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।